মুখের হাত থেকে যে জলটা বেরোচ্ছে এই জলটা কোনোদিনও বন্ধ হয় না এবং এই জলটা কোথা থেকে আসছে কেউ জানে না এবং মেলার সব থেকে সুন্দর জিনিস হচ্ছে জিলিপি সাদের লাউ মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান সবাই তোমরা কেমন আছো আজকে দিওয়ালি কালী পুজো হ্যাপি দিওয়ালি শুভ কালী পুজো আমার সব বন্ধুদেরকে আমি জানাই খুব ভালো করে কাটাও আজকের দিনটা তো আমি এখন আছি দুর্গাপুরে আমার শ্বশুর বাড়িতে এখন এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে আমাদের আমার শ্বশুর বাড়ির দেশের বাড়িতে যেটা হচ্ছে বাঁকুড়াতে কারণ আজকে আমাদের দেশের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়ির দিকে দেশের বাড়িতে প্রচুর ভালো করে কালী পুজো হয় সারা রাত ওখানে বলি টলি অনেক কিছু হয় আর কি তো চলো আমরা এখন বেরোচ্ছি সবাই মোটামুটি আমরা স্টান টান করে রেডি এখান থেকে যদিও বেশিক্ষণ লাগবে না মোটামুটি 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব আর তো সবাই আমাদের সঙ্গে থাকো চলো পুরো ভিডিওটা দেখবে অনেক কিছু আমরা করব আর আজকে আমার শ্বশুর বাড়ি দেশের বাড়ি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তোমাদেরকে দেখাবো খুব মানে খুব সুন্দর জায়গাটা ঠিক আছে তাহলে সঙ্গে থাকো সবাই কি করে যাবে আমরা বেরিয়ে গেছি আগে কেন যাব সবাই এই যে পেছনে বসে গেছে সবাই এই সব ব্যাগ উঠলো তো আমার মা বিছানা এই দেখো এখানে মশা কাটছে আমরা বড়জোড়া পেরোচ্ছি এখন এইটা যেটা তোমরা দেখছো সেটা হচ্ছে মেঝিয়া থার্মাল পাওয়ার দুর্গাপুর আমরা যেখানে যেখানে গেছি সব জায়গায় জঙ্গল পেয়েছে এবারও তাই গেলে হচ্ছে বিহারীনাথ পাহাড় তোমরা যেতে পারবে আর শালতোড়া যেতে পারবে আমরা বাদিকে ঢুকে গেলাম আমরা যেহেতু শুশুনিয়া যাব তাই জন্য আমরা শুশুনিয়ার রাস্তায় ঢুকে গেছি রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দেখতে পেলাম যে গুড় জাল দিচ্ছে খেজুরের গুড় এত সুন্দর গন্ধ লাগলো তো ওখানে আমরা দাঁড়িয়ে সবাই গুড় নিয়ে নিলাম একটু একটু করে আচ্ছা জায়গাটার নাম কি দাদা চুরুরি গ্রাম আচ্ছা আপনার নাম কি আমার নাম আসগুর আলী খান আচ্ছা আচ্ছা ধার হচ্ছে সান দিচ্ছে এটা আমি নিয়ে যাচ্ছি 1 কিলো খুব সুন্দর গন্ধ আছে একদম টাটকা টাটকা ওরা করে আমাদেরকে দিচ্ছে দেখো এই যে আমরা সবাই নিলাম দেখো এই হাড়িগুলো দিয়ে ওরা
রস কালেকশন করে। এখনো গরম হয়ে আছে, এখানে ওরা গুড় জল দেয়। আমার 1 কিলো গুড় রেডি। তো আমাদের গুড় নেওয়া কমপ্লিট। শীতকালে গুড় দিয়ে পরোটা খাওয়ার মজাই আলাদা, বাঙালি তো আফটার অল। ওই যে দেখো খেজুর গাছে হাড়ি বাঁধা, এই হাড়িগুলোই ওখানে রাখা, সেখান থেকে আমি খেজুর নিলাম, খেজুরের রস গুড় নিলাম। পাহাড়ের রাস্তায় ঢুকছি। বাংলা সিনেমা দেখো, আশিতে আসিও না বলে একটা সিনেমা আছে, অনেক দিন আগেকার, ভানু বন্দ্যোপাধ্যায়ের। সেই আশিতে আসিও না মজার সিনেমা এইখানে শুটিং হয়েছে, এই বাঁকুড়াতে। এখানে কি সুন্দর পাথরের মূর্তি তৈরি হচ্ছে দেখো, অনেক লোক সারি সারি করে বসে, প্রায় প্রত্যেকটা দোকানেই পাথর দিয়ে অনেক রকমের মূর্তি তৈরি করছে। এখানে অনেক পাথরের, এই যে আমি এটা নিলাম দেখো, পাথরের কত সুন্দর বাসন। এখানে সব সুন্দর সুন্দর জিনিস পাথরের পাওয়া যায়। ওইদিকে দোকানটা বন্ধ আছে, ওখানে ভীষণ সুন্দর কাঠের জিনিস পাওয়া যায়। তুমি রাখো, আমি যাওয়ার সময় নিয়ে যাচ্ছি। দুধারে দোকান, এই যে শুশুনিয়া পাহাড়। আমরা এখন উঠবো না, কারণ আমাদের হাতে টাইম নেই, কারণ ওখানে বাড়িতে যেতে দেরি হয়ে যাবে। কিন্তু তোমাদের একটা শুশুনিয়া পাহাড় যারা এসছো তারা হয়তো জানো, কিন্তু একটা অদ্ভুত জিনিস তোমাদের দেখাচ্ছি। কত হনুমান বাবা, এই যে জলটা তোমরা দেখছো বেরোচ্ছে, এর হাত থেকে যে জলটা বেরোচ্ছে, এই জলটা কোনোদিনও বন্ধ হয় না। এবং এই জলটা কোথা থেকে আসছে কেউ জানে না, এবং জলটা 100% পানীয় জল, এটা খাওয়া যাবে। সবাই এখান থেকে দেখো জল ভরছে, এবং এই জলগুলো বিক্রি হবে, এবং এটা 100% মানে পিওর ওয়াটার খাওয়া যাবে। বছরের পর বছর এই জলটা পুড়েই চলেছে, পুড়েই চলেছে, এবং বন্ধ কোনো দিন আজ পর্যন্ত হয়নি। জলটা কোথা থেকে আসছে, এর উৎস কি কেউ জানে না। দেখো এখানে, এখান দিয়ে পাহাড় উঠছে, যে হনুমানজির মন্দির। জয় বজরংবলী। রাস্তাটা দিয়ে পাহাড়ে উঠছে ওপরে, আমরা আজকে উঠবো না, কারণ উঠতে গেলে অনেক টাইম লাগবে। আমরা আবার এখান থেকে যাচ্ছি। রুমি চিনির জন্য টুপি কিনছে। টুটু সেখান থেকে একটা ফ্যান কিনেছে, হাওয়াটা ভীষণ মিষ্টি, আমিও এক্ষুনি নিলাম, যদিও হাওয়াটা ভীষণ 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 মিষ্টি। তো আমাদের হয়ে গেছে এখানকার কিছু টুকটাক কেনাকাটি, ছিল মা আসেনি, মা ওখানে কিছু কিনছে। আমিও একটা সুন্দর, তোমরা দেখলে, পাথরের একটা পুজো টুজো করার জন্য বাটি প্লেট, যেটা প্লেটটা নিলাম। তো এবার আমরা হয়ে গেছে, আমরা এবার আমার যে জ্যাঠ শ্বশুরের বাড়িতে, সেখানে আমরা
যাবো কারণ ওখানে যেতে হয়ে গেছে। চলো হাটিয়ায় বসেছে ছেলে আর তার বাবা হাটিয়া বসেছি দেখিস ভেঙে না যায় এখানে হাওয়া খাচ্ছে খাটিয়ায় বসে। কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো, এটা হচ্ছে চিকেন অয়েল ফ্রাই পাতা, এটা কি পাতা গো,